ব্রাজিল বনাম ভেনেজুয়েলার ম্যাচের সময়সূচী পরিসংখ্যান স্কোয়াড এবং যেভাবে ম্যাচটি খুব সহজে লাইভ দেখবেন দেখুন। ব্রাজিল পরবর্তী ম্যাচে মাঠে নামবে এই নভেম্বরে ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে ব্রাজিল রয়েছে 5 নম্বরে এবং ভেনেজুয়েলা বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে রয়েছে 40 নম্বরে। এবার দেখুন ভেনেজুয়েলার বিপক্ষে ব্রাজিলের 23 সদস্যের স্কোয়াডটি। এদারসন গোলকিপার, বেন্তো গোলকিপার, ওয়েবার্টন গোলকিপার, ভান্ডারসন ডিফেন্ডার, ধানিলো ডিফেন্ডার, গুলহারমে অ্যারেনা ডিফেন্ডার, আবনার ডিফেন্ডার, এদের মিলিতাও ডিফেন্ডার, গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস ডিফেন্ডার, মার্কুইনহোস ডিফেন্ডার ও মুরিলো ডিফেন্ডার, আন্দ্রে মিডফিল্ডার, আন্দ্রেয়াস পেরেরা মিডফিল্ডার, ব্রুনো গুইমারেস মিডফিল্ডার, গার্সন মিডফিল্ডার, লুকাস পাকেতা মিডফিল্ডার, রাফিনহা ফরওয়ার্ড, এস্তাভাও উইলিয়ান ফরওয়ার্ড, ইগোর জেসুস ফরওয়ার্ড, লুইস হেনরিক ফরওয়ার্ড, রদ্রিগো ফরওয়ার্ড, সেবিনহো ফরওয়ার্ড ও ভিনিসিয়াস জুনিয়র ফরওয়ার্ড। এবার দেখুন ব্রাজিল বনাম ভেনেজুয়েলা ম্যাচের সময়সূচি। এই ম্যাচটি শুরু হবে নভেম্বরের 15 তারিখ বাংলাদেশ সময় রাত 3টায়। মাঠে নামবে ব্রাজিল ও ভেনেজুয়েলা। এবার দেখুন ব্রাজিল ও ভেনেজুয়েলার পরিসংখ্যান। এখন পর্যন্ত এই দুই দলের মধ্যে অনেক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, তবে সেগুলোর মধ্যে অধিকাংশ ম্যাচে ব্রাজিল জয়লাভ করতে পেরেছে। আর তাদের মধ্যে মোট কতগুলো ম্যাচ আয়োজন করা হয়েছিল আর সেই ম্যাচগুলোতে কে কতবার বিজয় অর্জন করতে পেরেছে দেখুন। ব্রাজিল ও ভেনেজুয়েলা এখন পর্যন্ত মোট 29টি ম্যাচ আয়োজন করা হয়েছে, তার ভিতর ব্রাজিল জয়লাভ করেছে 24টি ম্যাচে, ভেনেজুয়েলা মাত্র 2টি ম্যাচে জয় পেয়েছে। ব্রাজিল ও ভেনেজুয়েলার মোট 3টি ম্যাচ ড্র হয়েছে। এবার দেখুন ব্রাজিল ও ভেনেজুয়েলার শেষ 5 ম্যাচের হেড টু হেড পরিসংখ্যান। শেষ 5 ম্যাচে ব্রাজিল জয় পেয়েছে 3টি ম্যাচে এবং 2টি ম্যাচ ড্র হয়েছে। ম্যাচের ফলাফলগুলো যেমন ছিল, প্রথমবার 2019 সালে দেখা হয় ব্রাজিল ও ভেনেজুয়েলার, তখন গোলশূন্য ড্র হয় ম্যাচটি। দ্বিতীয়বার 2020 সালে, তখন 1-0 গোলে ভেনেজুয়েলাকে হারায় ব্রাজিল। তৃতীয়বার 2021 সালে দেখা হয়, তখন 3-0 গোলে ভেনেজুয়েলাকে হারায় ব্রাজিল। চতুর্থবার 2021 সালে দেখা হয় ব্রাজিল ও ভেনেজুয়েলার, তখন 3-1 গোলে ভেনেজুয়েলাকে হারায় ব্রাজিল। শেষবার দেখা হয় 2023 সালে, তখন 1-1 গোলে ম্যাচটি ড্র হয় ব্রাজিল ও ভেনেজুয়েলার। এবার দেখুন ব্রাজিল ও ভেনেজুয়েলার এই ম্যাচটি আপনারা কীভাবে খুব সহজে লাইভ দেখবেন। এই ম্যাচটি আপনারা বাংলাদেশ বা এশিয়া থেকে টিভির মাধ্যমে লাইভ দেখতে পারবেন না। এই ম্যাচটি আপনাদের লাইভ দেখতে হলে দেখতে হবে কিছু অ্যাপসের মাধ্যমে, এবং সেটা মোবাইলে। আমি স্ক্রিনে 2টি অ্যাপসের নাম দিয়ে দিয়েছি। এই 2টি অ্যাপস থেকে আপনারা এই খেলাটি খুব সহজে দেখতে পারবেন। অবশ্য অ্যাপস 2টি আপনারা প্লে স্টোরে পাবেন না, অ্যাপস 2টি পাবেন গুগলে। তারপর আপনারা গুগলে গিয়ে ইয়ালা লাইভ লিখে সার্চ করে দিতে পারবেন। যারা অ্যাপস না নামিয়ে ঝামেলা করতে না চান, তারা ইয়ালা লাইভ লিখে সার্চ করে দেবেন। প্রথম যেই সাইটটা আসবে সেখানে ক্লিক করার পর ব্রাজিল ও ভেনেজুয়েলার ম্যাচটি আপনারা সেখানেও উপভোগ করতে পারবেন।